Assalamualaikum everyone. আজ আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো গাজরের লাড়ু। খেতে খুবই মজা। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। চলুন দেখে আসি কিভাবে বানাতে হয়। এখানে আমি কয়েকটি গাজর ছিলে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা গ্রেটার নিয়েছি, গাজরগুলো গ্রেট করে নিব। গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে, দেখতে পারতেছেন কেমন হয়েছে। ফ্রাই প্যানটা গরম করে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিব। এখন আমি গাজরগুলো দিয়ে দিব। গাজরগুলো 2 মিনিট ভেজে নিব। এখানে আমি 2 গ্লাস লিকুইড দুধ দিয়ে দিব। ভালো করে মিক্স করে 15 মিনিট রান্না করব। এখানে অল্প একটু লবণও দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে না লেগে যায়। আবারও 5 মিনিট রান্না করব ঢেকে। মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ চিনিও দিয়ে দিয়েছি। এখন আবারও ঢেকে দেব 2 মিনিটের জন্য।
পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। গাজরটাও সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি আরেক কাপ পাউডার দুধ দিয়ে দিব। পাউডার দুধটা দেওয়ার কারণে লাড়ুটা আঠালো হয়। এখানে আমি আবারও 2 স্পুন ঘি দিয়ে দিব। ঘিটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব মজা হয়। আবারও আমি 2 মিনিট নাড়াচাড়া করে উঠিয়ে ফেলবো। এখানে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, কিছুটা ঠান্ডা করে নিব। হালকা গরম থাকা অবস্থায় কিভাবে বানাতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পারতেছেন সবগুলো বানানো হয়ে গেছে, দেখতে খুব ইয়ামি হয়েছে। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আমি এখানে একটা কেটেও দেখাচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।